আমার ভিডিওটা চল স্টার্ট করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি, তার কারণ আজকে একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাইকেই বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, তার কারণ হচ্ছে আজকে আমরা কেক কাটতে চলেছি। আজকে 25শে ডিসেম্বরের জন্য কেক কাটতে চলেছি আমরা। এখন সবার আগে রেডি হব, তো চলো রেডি হওয়া যাক। আর তোমরা তো জানোই আমরা কিভাবে রেডি হই, চুটকি দিয়ে রেডি হই। তো লেটস গো। তো দেখলে গাইস, চুটকিতেই আমরা রেডি হয়ে গেলাম। তো একটা দুঃখের বিষয় হচ্ছে, এরকম সেম মালা আমি দুটো বানিয়েছিলাম এই জামার সঙ্গে ম্যাচিং করে, তো সেটা না আমার হারিয়ে গেছে, আর আজকের দিনেই হারাতে হলো, বুঝলে গাইস। তারপরে এটা দেখলাম যে এটা একটু ম্যাচ খেয়ে যাচ্ছে এই জামাটার সঙ্গে, তো তার জন্য এটা পরে নিলাম। কিন্তু এক হলে বেশি ভালো হতো, তো চেষ্টা করেছিলাম এক করার জন্য, কিন্তু ভগবান আজকে চাইলো না, আজকেই হারিয়ে ফেললো, মানে আজকের দিনটাই চুজ করলো। তারপরে দেখো এখানে বেল্ট পরে নিয়েছি, বেল্টটা অবশ্য মানিয়ে গেছে, তার জন্য পরে নিলাম। আর বড়দিনের জন্য আমরা এই ড্রেসটাই চুজ করলাম, ভালোই লাগছে। মালাটা আছে না ওর মালা, এটাও এটা আমি নিজে বানিয়েছি, 2 বছর হয়ে গেছে। ও একটা বানিয়েছিল সেটাও আছে, কিন্তু একটু পুরনো পুরনো হয়ে গেছে। তো কেমন লাগছে? ও এখনো তো সাজিয়ে নি, এখনই বলছি কেমন লাগছে। তো চলো এখন শুধু হালকা করে মেকআপ করব। তো আমার একটু খারাপ লাগছে যে মালাটা আলাদা আলাদা হয়ে গেল, এক করার চেষ্টা করেছিলাম, দুটো মালা যে হারিয়ে গেল কোথায়, ঘরেই আছে, অবশ্যই একদিন একদিন পাবো, কাজ হয়ে যাবে, দরকার শেষ তখন নিশ্চয়ই পাবো, এটাই হবে দেখো। তো চলো এখন আমরা একটু হালকা করে রেডি হয়ে নিই, শুধুমাত্র হালকা করে সাজবো। সবার প্রথমে একটু পেস্ট পাউডারটা নিয়ে নিই। কাজল পরে নি গাইস, গাইস আমার হাত থেকে কেড়ে নিয়ে আয়নাটা ও নিজে সাজছে, কি বলবো গাইস, এটাই আছে আমার কাছে। গাইস চুলের স্টাইল কি করব ভাবতে ভাবতে একটা আইডিয়া পেলাম যে দুপাশে এরকম করে বাঁধা যায়, তো চলো বাঁধা যাক। তো গাইস আমরা দেখো বেঁধে নিলাম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই দেখো দুটো লাল গাঁদা দিয়ে টিক্কি বেঁধেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমাদের ফাইনালি রেডি হয়ে গেছি, একদম সিম্পল সেজেছি, আগেই বলে দিলাম। তো ও আরেকটা জিনিস নেব, চলো দেখা যাক। এইটা আমার বাকি ছিল, তো আমরা ম্যাচিং ম্যাচিং করে দু হাতে দুজন পরে নিয়েছি যাতে একটু ম্যাচ হয়। এই সব কিছু তো রেডি হয়ে গেছি, জুতোটা তো পরতে ভুলে গেছি, ভিডিও বানাবো না বুঝি, তো হাতে জুতো নিয়ে চলে এসেছি। তো চলো এবার জুতো পরা যাক। তো যাই হোক, এবার তো কেক কাটার পালা, তো আমাদের সাজগোজ তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ফটো তুলতে হবে, রিলস বানাতে হবে, যার জন্য আর কি সেজেছি, আর আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড আছে আমাদের সঙ্গে। তো এবার ভিডিওটা চল স্টার্ট করা যাক। গাইস এই যে হচ্ছে আমাদের কেকটা, আজকেই নিয়ে আসলাম ছোটোখাটোর মধ্যে।
চল খোল, খুলে খুললেই তো বোঝা যাবে না কেমন হয়েছে। বাটির মধ্যে এত ছোট, কোনো ব্যাপার না, আজকের জন্য চলে যাবে তাই না? চলো এটাকে একটু সাজাতে পারলে ভালো হতো তাই না, আগে তো বলা হয়নি। গাইস আমরা দেখো কেক নিয়ে বসে পড়েছি, আর হচ্ছে আমরা দুজনে রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। এখানে কিন্তু বাকি আমাদের বাড়ির কোনো সদস্যই নেই, কেউ জানেই না কেক এনেছি। তো কাকিরা যখন ব্লগটা দেখবে, কাকি তো যখন জানবেই, তো যাই হোক সবাই অবাক হয়ে যাবে, আর কেউ কিন্তু জানে না যেরকম আমরা রেডি সরি হয়ে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক আজকের দিনটা করবো না, তো আর কবে করবো, আজকে একটা স্পেশাল ডে যেহেতু, তো আমরা কেক নিয়ে চলে এসেছি। এখন বেশি ঘন কথা না বলে আজকের দিনটা সেলিব্রেট করা যাক তাই না? তো কেক তোমার যেমনই হোক না কেন, কেক তো কেক তাই না? আজকে এইটুকু কেক দিয়ে যদি একটা কাটি তো সেরকমই ব্যাপার। তো এটার দামও কিন্তু কম না, 130 টাকা নিয়েছে। তো যাই হোক এখন এটা কাটার পালা। তো কাটার আগে সবাইকেই বলতে চাই মেরি ক্রিসমাস গাইস। সবার আগে তোমাদেরকে দিচ্ছি গাইস, খেয়ে নাও। ভালোই আছে তাই না, একেবারে খারাপ না, ভালোই আছে, এটুকু খেয়ে নিলাম। এবারে এটুকু বাড়ির সবাইকে দেব। এখন এক জায়গায় নেমন্তন বাড়িতে, ও হ্যাঁ তোমাদের তো বলেই দিয়েছি আগে যে আমাদের বাড়িতে এক নাম হয়েছে, আজকে হচ্ছে খিচুড়ি। তাই ভাবলাম যে সন্ধ্যা হওয়ার আগে আগে ভিডিওটুকু করে নিই, পরে আবার খিচুড়ি প্রসাদ খেতে যাব। তো আমাদের সন্ধে এখন তো বিকেল হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা যাব। তো কেকটা তো কাটা হয়ে গেল আজকের মতো, তো এখন আমরা কটা রিলস বানাবো, তারপরে আবার নেমন্তন বাড়িতে যাব। তো ব্লগটা দেখতে থাকো। তোমাদের তো তখনই বললাম বিকেল হয়ে গেছে, এখন বাজে 6টা, মানে সন্ধ্যে তো 5:30টার দিকে হয়ে যায়। তো এখন আমরা চেঞ্জ করব। তো দেখো চুলের কি অবস্থা, এতক্ষণ ধরে রিলস বানাচ্ছিলাম, এটা ভুল হয় তো ওটা ভুল হয়, ওর একবার ভুল হয় তো আমার একবার ভুল হয়, পুরো জটাপটা পড়ে আছে। তো যাই হোক এখন আমরা রেডি হব, মানে ফ্রেশ হব, তো আরেকটু পরে নেমন্তন বাড়িতে যাব। তো চলো দেখা হচ্ছে নেমন্তন বাড়িতে গিয়ে। তো গাইস এর মাঝখানে না আমরা অনেক একটু বকা খেয়ে নিয়েছি, তারপর ভিডিওর চক্করে, মানে এতক্ষণ ধরে ঘরের মধ্যে, স্বাভাবিক সবার একটু রাগ উঠবেই। তো যাই হোক বেশি ঘন কথা বলবো না, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর মনও ঠিক করে নিয়েছি, অত রাগ করে লাভ নেই ভাই। তো চলো এখন নেমন্তন বাড়ি যাওয়া যাক। নেমন্তন বাড়িতে বলতে কীর্তনে খিচুড়ি প্রসাদ খেতে, ওখানে যেতে না যেতেই সবার প্রথমে আগে চোখ পড়লো পাঁপড়ের দোকান। তো কি চটপট করে চলে গেলাম পাঁপড় কেনার জন্য, সবার আগে গিয়েছিলাম আমি, কিনতে কিনতে যে আমার এত দেরি হয়ে গেল না কি বলবো গাইজ। তারপরে কাকিও নিয়ে নিল আমার আগে, তারপর বললাম যে এবার আমাকে দিতেই হবে, নিয়ে আমি চলে আসলাম এখানে খিচুড়ি খাওয়ার জন্য। তো এটা কিন্তু থার্ড বৈঠক হয়তো, মানে আমি আইডিয়া করে বলছি, আমি ততক্ষণ বাড়িতে ছিলাম। আর এই যে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, এটা কালকে এনেছে, তোমরা ভেবেছিলাম যে কালকে এনে দেখাবো, আর এদিকে আছে ভোলানাথ। তো যাই হোক বেশি কথা বলবো না, এখন খিচুড়ি খাওয়ার পালা। এমনিতেই আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আমার হিসেবে তো ঠিকই আছে, কিন্তু বাড়িতে একটু কাজ ছিল, তো মানে মূলো উঠেছিল যেগুলো বাজারে দিতে যাবে বাবা কালকে, তো সেই মূলোগুলো পরিষ্কার করে ওগুলো ধুয়ে তারপরে আমরা নেমন্তন বাড়িতে এসেছিলাম। এখানে এসে দেখি এদিকে আরেকটা লাইন আছে, চলো ওইদিকে একটু যাওয়া যাক, দেখা যাবে কে কে বসেছে আর কে লজ্জা পাচ্ছে। তো চলো ভিতরে গিয়ে দেখি, এইদিকে হয়তো রান্না বান্না হয়েছিল, হ্যাঁ
এইদিকে রান্না বান্না হচ্ছে, তো এইদিকটাতে ঢুকতে দিচ্ছিল না, এখানে ভিড় হয়েছিল। যাই হোক, আজকে ভিডিওতে আর বেশি কথা বলবো না, যেহেতু আমার ব্লগ বেশি ভিউ হয় না, তাই বেশি বড় করেও লাভ নেই। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।